যেটা এবিএম মোশাররফ হোসেন তুলেছেন যে কোনো ধরনের আমি ইভিএমে ভোট দিলাম কোনো ধরনের সেটা যদি একটা বলি যে স্লিপ আমার হাতে যদি থাকে তাহলে আমি ভোট দিলাম এটা একটা প্রমাণ যদি সেই স্লিপের ব্যাপারটা চলে আসে প্রযুক্তিতে সেইভাবে এটা অন্তর্ভুক্তিকরণ হয় যে স্লিপটাও হাতে চলে আসলো তাহলে কি আসলে সব রাজনৈতিক দল এই ইভিএম এর ব্যাপারে খুব বেশি সাড়া ফেলবে আপনার কি মনে হয় দেখুন আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এবং একুশে টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতাদেরকেও আমি এই অনুষ্ঠানের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছাও জানাচ্ছি আমি আপনার প্রশ্নের জবাবে যে কথাটি বলবো যে আমাদের দেশে ইভিএম এর যে ডিবেট এখন হচ্ছে সেই ডিবেটটা প্রাথমিকভাবে সকলের কাছে পরিষ্কার যে এই প্রযুক্তি নিয়ে কারো কোনো দ্বিমত নাই অর্থাৎ বিএনপিও দাবি করছে তারা প্রযুক্তি বান্ধব আওয়ামী লীগ তো আরও অধিকতর প্রযুক্তি বান্ধব এবং ডিজিটাল বাংলাদেশের স্লোগান তারা দিচ্ছেন ফলে দৃষ্টিভঙ্গিগত জায়গা যদি আমি নিয়ে আসি যে আমরা প্রযুক্তির প্রতি নয়া প্রযুক্তির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা কি আমরা উভয় পক্ষ থেকেই উত্তরটা পাই হলো ইতিবাচক তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা ইতিমধ্যেই ইলেকশন কমিশনে যারা মতামত দিতে গিয়েছেন বা যারা যাননি উভয়ের আচরণ থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে দলীয় সরকারের অধীনে সেই নির্বাচন যত অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে হোক না কেন সেটাকে অধিকাংশ দল মানবে না ফলে কোশ্চেনটা চলে যাচ্ছে অন্য জায়গায় অর্থাৎ ইভিএম অ্যাজ এ টেকনোলজি এটাকে আমরা ওয়েলকাম করব কি করব না ডিবেটটা কিন্তু এই জায়গায় থাকছে না আমি চাইলেও বা আপনি চাইলেও সেখানে রাখতে পারছেন না এটাকে ঠেলে এটা ওই জায়গায় নিয়ে যাচ্ছে বা ওই জায়গায় চলে যাচ্ছে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছে বিএনপি এবং বিএনপি সমমনা কিছু দল সেই জায়গাটা বলছে বাকি তো অনেক দল রয়েছে যারা বলছে যে হ্যাঁ তারা নির্বাচনে যাবে কিন্তু ইভিএম নিয়ে তারা কথা বলেছে দেখুন আসলে ইভিএমটা আমাদের সহ আলোচক আমাদের বিজ্ঞ সহকর্মী রিয়াজুল কবির কাউসার ভাই ইতিমধ্যেই বলেছেন যে প্রযুক্তি এমন একটা বিষয় এটি একটি চলমান প্রক্রিয়া আমরা কম্পিউটারে যেমন উইন্ডোজ একসময় উইন্ডোজ 95 ছিল সেই উইন্ডোজ 95 চেঞ্জ হতে 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 মডিফাই হতে হতে এখন উইন্ডোজ 11-12 আপডেট ভার্সন এবং ইভেন আপনি যদি আমাদের মডার্ন অ্যান্ড্রয়েড ফোনগুলা বা অ্যাপল ফোনগুলো দেখেন এরা কিন্তু প্রতিনিয়ত আপডেট দিচ্ছে আপডেট হওয়ার সাথে সাথে নিউ ফিচার্স আপনি কিন্তু মোবাইল ফোনে বা ডিভাইসে পাচ্ছেন টেলিভিশনও এক সময় আমাদের যে টেকনোলজি ছিল এখন সেই টেকনোলজিও কিন্তু অনেক ডেভেলপড ফলে ইভিএম এর যে টেকনোলজি এটি একটি বিকাশমান প্রক্রিয়া এটি ক্রমাগত উন্নতির দিকে যাবে প্রশ্ন হলো যদি আমি শুরুতেই কথাটি বলেছি যে যদি আমরা বিশ্ব সেরা আধুনিক এই যে পেপার ট্রেইলের কথা বলা হলো অর্থাৎ আমরা এটিএম থেকে টাকা তুললে পরে এটিএম আমাদেরকে একটা স্লিপ দেয় অনেক সময় এটিএম জানতে চায় আপনি কি কাগজে স্লিপ নিতে চান নাকি চান না যদি নো বলি তাই সে এটিএম মেশিনে আমাদের কোনো স্লিপ দেয় না আর যদি ইয়েস বলি সে আমাকে এটিএম টাকার সঙ্গে একটা স্লিপ দেয় তো সেই স্লিপের লেখাও কিন্তু উন্মোচনীয় কিছুদিন পরে দেখবেন যে এটা মুছে যাচ্ছে তো এই এই টেকনোলজির এই জিনিসগুলো আছে সেটি হলেই কি তারা যাবে পরিস্থিতি কিন্তু তা বলছে না আমার কাছে যেটি মনে হচ্ছে এটি হলো দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে আস্থা অনাস্থার সংকট সমস্যাটা প্রযুক্তি নিয়ে নয় কারণ প্রযুক্তি হলো একটা নিরীহ ব্যাপার প্রযুক্তি প্রাণ নেই মানুষই তাকে প্রাণ দেয় এবং সেই প্রাণ নিয়ে সে প্রোগ্রাম নিয়েই সে কথা বলে আর যদি আপনি প্রযুক্তিকে ম্যানিপুলেশনের কথা বলেন আমাদের দেশে কিন্তু এটিএম মেশিন থেকেও টাকা বের করে নিয়ে গিয়েছে এবং তার বদলে জাল টাকা ঢুকিয়ে দিয়েছে এরকম খবরও কিন্তু আমরা কাগজে দেখেছি আমি আমি কাগজে পত্রিকায় একসময় কলাম লিখেছিলাম যে টাকার বাক্সে চোর মানে টাকার বাক্স মানে এটিএম তো এখন মানুষ এই ডিভাইস তৈরি করে ডিভাইসের প্রোগ্রামিং বানায় সেটা আমাদের দেশের দুজন খ্যাতনামা প্রযুক্তিবিদ এবং লেখক সুসাহিত্যিক অধ্যাপক জাফর ইকবাল এবং বুয়েটের আরেকজন সম্মানিত অধ্যাপক জনাব কায়কোবাদ সাহেব তারা আলাদা আলাদাভাবে পত্রিকায় তারা বলেছেন মতামত দিয়েছেন যে পৃথিবীর এমন কোনো প্রযুক্তি নেই যেটাকে শতভাগ বিশ্বাস করা যায় অর্থাৎ প্রযুক্তির কিছু বাই ডিফল্ট কিছু ডিমেরিটস কিছু অসুবিধা থাকে যেমন আপনি রোলস রয়েস গাড়িও কিন্তু হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে হাসান তারিক চৌধুরী সেখানে উল্টো দিক থেকে তাহলে আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই সেটা হচ্ছে যে প্রযুক্তিকে ম্যানিপুলেট করা যায় প্রযুক্তিকে নানানভাবে কিছু আমরা করতেই পারবো আস্থা অনাস্থার আপনি অনেক বিষয় তুলে নিয়ে এসেছেন সেই জায়গাটা যদি বলি আগের সেই ব্যালট পেপার সেটা কি অনেক বেশি আস্থা তৈরি করে ফেলতে পারবে সবার মধ্যে যে ব্যালট পেপার হলেই একদম সুষ্ঠু হবে আমি বিষয়টা
আমি আগেই বলেছি যে প্রযুক্তি নিয়ে তো কোনো ডিবেট কেউই বলছে না, প্রযুক্তিকে তারা ওয়েলকাম করছে, কিন্তু প্রযুক্তিটা দলীয় সরকার ইউজ করবে নাকি নির্দলীয় সরকার ইউজ করবে প্রশ্নটা থেকে যাচ্ছে সেই জায়গায়। অর্থাৎ যদি দলীয় সরকার সেই প্রযুক্তিকে ইউজ করে সেটা যত ভালোই হোক সেটাকে মানা যাবে না। একদম স্পষ্ট করলেন, আপনার কাছে আবার আসবো অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার। তাহলে সেটা আসলে ইভিএম ব্যবহার কয়টা আসনে হলো কি হলো না সেটা অনেক বেশি মাথা ব্যথার কারণ না, মাথা ব্যথার কারণ হচ্ছে আস্থার সংকট। তাহলে আসলে আস্থা কিভাবে অর্জিত হবে? দেখুন, আমরা তো বলেছি যে আমরা কিন্তু ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিচ্ছি না, বাস্তবায়ন করেছি। আমরাও আমাদের পরবর্তী প্রজন্ম, এরা কিন্তু এখন চেক ব্যবহার করেন না, ব্যাংকিং লেনদেনটা এরা এতে ছাড়েন। তা আমরা কি লক্ষ লক্ষ টাকা তুলছি বিশ্বাস করছি না, করতেছি না? আমরা তো চেকে টাকা তুলছি না, আর ভোট তো একটা ব্যালট পেপার, একটা ভোট দিলাম। প্রথমত একটা কথা বলতে চাই, ব্যালট পেপারে যে কেউ ভোট দিতে পারে, যত সংখ্যক ভোট দিতে পারে। ইভিএমে যদি তার হাতের আঙ্গুল তার ফেস মেস না করে তার ভোট দেওয়ার কোনো সুযোগ নেই, অন্য করে তো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, আমরা কিন্তু একটা অভিযোগ করেছি যে আমাদের বয়স্ক লোক বা বয়স্ক মহিলা বা যারা কিছু অর্জব করেন, এই সিমেন্টের কাজ করেন, হাতের ছাপটা মিলে না, বিকল্প ব্যবস্থা করতে হবে। এখন কিন্তু স্মার্ট কার্ডে 10 আঙ্গুলের ছাপ নেওয়া হচ্ছে, চোখের রেনে হচ্ছে, অর্থাৎ একটা মেস করলে সে ভোট দিতে পারবে, এটা আধুনিক প্রযুক্তি। সো বুঝতে হবে আমাদের আমাদের ব্যবসা বাণিজ্য ব্যাংকিং সব জায়গায় আস্থা আছে, এটা ভোটের বেলায় আস্থাটা এটা রাজনৈতিক হবে, এটাকে আমি বললাম না যে দৃষ্টিভঙ্গির ব্যাপারটা এটা করা হচ্ছে, আস্থা না দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমরা আমরা সব কিছু ডিজিটালি বিশ্বাস করি কিন্তু ভোটের বেলায় আসি, এটা অন্য সমস্যা। এখানে মোশারফ ভাই একটা কথা বলেছেন, সিটের কথা, যে নির্বাচন কমিশনের সামর্থ্য আছে 60-70, যেটা আপনি বলেছেন আমাদের দাবি ছিল 300 আসনে, যে না ইলেকশন কমিশনের সেই সক্ষমতা অর্জন করুক, সরকার সহযোগিতা করবে। সক্ষমতা মানে কি? তাকে পর্যাপ্ত মেশিনারিজ করতে হবে বা একটা অবস্থা তৈরি করতে হবে। আমাদের বাংলাদেশে 200 আসনেরও নির্বাচনী আসন আছে, 2 লাখ লোকের আসন আছে, আবার 8 লাখেরও অনেকগুলো, 6-8 লাখ ভোটারের আসন আছে। তা আমরা যদি কিছু কিছু 2 লক্ষ লোকের করি, সেখানে কিন্তু 200 আসনে নির্বাচন করা যাবে। যাক, যেটা জেলাভিত্তিক হবে, হয়তো ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমরা আমাদের দাবি পেশ করেছি। কিন্তু আরেকটা উদাহরণ দিয়েছে যে ইন্ডিয়া, বিশ্বে কিন্তু ভোটারের 1/6 ইন্ডিয়ার ভোটার, জনসংখ্যা বললাম না, ভোটারের দিক থেকে ওদের প্রায় 90 কোটি ভোটার। সেই ভোটাররা ইভিএমে ভোট দিচ্ছে, এবং ইন্ডিয়াতে কিন্তু একাধিক দিনে নির্বাচন হয়, একদিনে নেওয়া সম্ভব হয় না, না 4-5 দিন হওয়ার পর 20-25 দিন পরে ভোটটা কাউন্ট করা হয়, তাই না? অর্থাৎ নির্বাচন কমিশনের একটা আস্থা আছে এবং সারা বিশ্বাস করে। আমাদের এখানে কিন্তু একাধিক দিনে নির্বাচনের প্রস্তাব এসেছে, তাই না? আমরা যদি ডিজিটালি এটা ফ্রিজ করতে পারি, মানে ইভিএম মেশিনগুলো প্রিজার্ভ করতে পারি, আমাদের এখানে সেটা হতে পারে, তাই না? এতে হবে কি আইনশৃঙ্খলা বাহিনী? হাসান তারিক চৌধুরী সেই জায়গাটাই বলেছেন যে আসলে প্রযুক্তি সবাই হয়তো ওয়েলকাম করছে, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, সেই ইসির ব্যাপারে আস্থা অনাস্থার ব্যাপারটা অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এরকম একটি বিষয় তিনি উত্থাপন করেছেন। আর ওইটা আমি বলতে চাই, এই ফয়সালা তো হবে সংবিধান, আগামী নির্বাচন করবে নির্বাচন কমিশন সংবিধানের সর্বশেষ সংশোধনীতে, তাই সংবিধানে যা আছে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এই সরকারের অধীনে নির্বাচন, এই সরকার ক্ষমতায় থাকবে, লক্ষ্য করে গত 2টা নির্বাচনে এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ ছুটে গিয়েছিল, তারা কিন্তু রুটিন ওয়ার্কটা করেছেন, কত নীতি করেন না, এবং সরকারি সুযোগ সুবিধা নিয়ে কোনো নির্বাচনী প্রচার অভিযান করেন নাই। এটা আমাদের ইন্ডিয়াতে হচ্ছে না, করতেছে না, এইটা এটাকে সাপোর্ট করা উচিত, নির্বাচন কমিশনের শক্তিশালী করা উচিত। কিন্তু আমরা দেখেছি বা আমরা এই বড় দলের প্রতিকূল বলি, এই নির্বাচন কমিশন হওয়ার পর নির্বাচন কমিশন আহ্বান করলো ইভিএম নিয়ে আলোচনার জন্য, আপনাদের কি বক্তব্য আছে দেখেন, আমরা এটা মিলিয়ে দেখব, তাই না? ওনারা গেলেন না, তারপর আবার ডাকলেন যে আমরা নির্বাচনে কি করতে পারি, নির্বাচনে কার্যকলাপ নিয়ে কি করতে পারি, সেখানে ওনারা গেলেন না। আমরা লক্ষ্য করেছি নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা মোটামুটি 150 আসন নির্বাচন করব, হ্যাঁ এই ধরনের একটা সিদ্ধান্ত হয়েছে, ওনারা দলের পক্ষ থেকে করেছেন যে না 150 আসনে করা যাবে না, এটা কি নির্বাচন কমিশনকে বলতেন? কোথায় বললেন কথাটা? অর্থাৎ পল্টনে বললে হবে কেন? হ্যাঁ, পল্টনে বললে হবে, গেলে অনেক কিছু সমাধান হবে কিনা নিশ্চয়ই, এমন কোন অবস্থার সৃষ্টি হয় নাই যে সব উল্টে যাবে। এবিএম মোশাররফ